একটা সময় প্রচুর লিখতাম, প্রচুর মোবাইল ফোনে ছবি তুলতাম, এবং প্রত্যেক দিন এখন আমি ভিডিও বানাই। 353 দিন ধরে আমি ভিডিও বানাচ্ছি। তবুও এর আগে থেকে আমি আসলে ভিডিও বানাই, প্রায় 3-4 বছর আগে থেকে আমি ভিডিও বানানোর প্রতি আগ্রহী ছিলাম, এবং এখনও ছবি তুলি, এখনও লেখালেখি করি। তো এই এত বছর ধরে লেখালেখি করা, ছবি তোলা, ভিডিও বানানোর ক্ষেত্রে একটা মন্তব্য আমি প্রায় শুনে থাকি, সেটা হচ্ছে, নাই তুই যদি মেয়ে মানুষ হইতি না, তোর এই যে ইনস্টাগ্রামে যে এত কম ফলোয়ার না, এরকম হইতো না, তোর প্রায় লাখখানেক ফলোয়ার থাকতো। নাই তুই যে লেখালেখি করস না, এসব পোস্ট তুই যদি মেয়ে মানুষ হইতি প্রচুর ভাইরাল হইতো। নাই তুই যে ভিডিও বানাস, তুই যদি মেয়ে মানুষ হইতি না, তুই খালি বলতে ভাইয়া আমি না 365 দিন ভিডিও বানাবো, টানা এতটুকু কথা কইলেই তোর প্রায় 1,00,000 সাবস্ক্রাইবার এমনি এসে পড়ে। এবং আমিও না হঠাৎ করে ভাবা শুরু করলাম যে হ্যাঁ, ঘটনা কিন্তু আসলেই সত্য। একটা মেয়ের ইনস্টাগ্রামে উইদাউট এনি রিজন তার চেহারা দেখাই প্রায় 1,000খানেক ফলোয়ার, একটা পোস্ট সে শুধু লিখবে এবং সেই পোস্টটা একটু সমাজ বিরোধী আর হালকা একটু পুরুষতান্ত্রিক, সমাজের মানে পুরুষতান্ত্রিক বিষয়গুলোর একটু বিরোধী করে আর হালকা একটু ফেমিনিজম ঢুকাই দিয়ে কোনোভাবে একটা জয়াখিচুড়ি বানায় একটা পোস্ট দিলেই সে ভাইরাল হয়ে যাচ্ছে। আর ইউটিউবের কথাই কি, যেখানে বলা যায় যে জাস্ট একজন, সে এখন বর্তমানে ভালোই অবস্থানে আছে, জাস্ট মোবাইলে একটু ভিডিও করবে, হালকা একটু প্যারোডি বানায়, যে প্যারোডি আপনি চাইলে আপনিও বানাতে পারেন, এবং আপনি যদি মেয়ে মানুষ হন তাহলে আপনি ফেমাস হবেন, ছেলে হলে হবেন না। তো প্যারোডি বানায় সে ফেমাস হয়ে যাচ্ছে, জাস্ট দু একটা বিষয় নিয়ে কথা বলবে, 1-2 মিনিটের ভিডিও এবং দিবে এবং আপলোড দিবে, এবং সে ইজিভাবে কোনোরকম পরিশ্রম ছাড়াই তার সাবস্ক্রাইবার সংখ্যা লাখখানেকের কাছাকাছি। এবং আমার পরিচিত এক বিদেশি ইউটিউবারের ঘটনা, এক যে আমি যে ধরনের ভিডিও বানাই এবং আমি সেম যেসব জিনিসপত্র ব্যবহার করতেছি, যেমন আমার ক্যামেরা বলেন, ক্যামেরা মডেল মানে সব কিছু প্রায় একই কোয়ালিটির ভিডিও বানাই, একই চিন্তাভাবনার ভিডিও বানাই, এবং সে আমার চেয়ে কম ভিডিও বানায়, কিন্তু তার সাবস্ক্রাইবার প্রায় লাখখানেকের কাছাকাছি এবং আমার সাবস্ক্রাইবার এই কত 200 হবে বা একটু কাছাকাছি হবে। তো আসলে ঘটনা যে সত্য যে উইদাউট এনি ট্যালেন্ট অনেক মানুষ আছে যারা শুধুমাত্র নিজে মেয়ে মানুষ হওয়ার কারণে এবং একটু হালকা ট্রিক্স খাটানোর কারণে, মানুষকে নাচানোর জ্ঞানটা তারা অর্জন করার কারণে তারা ফেমাস এবং আমি, কিন্তু আসলে ঘটনা কিন্তু তা না। আসলে ঘটনা কি জানেন, এটা হচ্ছে মানুষের দোষ। মানুষ তাদের ছবিতে কমেন্ট করে, আপু আপনাকে দেখতে সেই সুন্দর লাগে, মানুষ তাদের পোস্টে গিয়ে কমেন্ট করে, আপু আপনার লেখাগুলো যে জোশ না, মানুষ তার ভিডিওতে গিয়ে কমেন্ট করে যে আপু আপনি যা ভিডিও বানান একদম, এবং আপুরা তখন ভাবে হ্যাঁ খুবই ভালো। কিন্তু প্রকৃতপক্ষে যদি আপনি একটু হিসাব করে দেখেন যে এইসব মানে ফেমগুলো স্থায়ী না, সেটা হোক ছেলের ক্ষেত্রে হোক মেয়ের ক্ষেত্রে, কিন্তু এটা স্থায়ী না। এবং কমেন্টগুলো, কয়েকটা কমেন্টে আপনি পাবেন যে আপু আপনি জোশ, কিন্তু তারপরে যা শুরু হয় আল্লাহ মাবুদ মাফ করো। বিষয়টা হচ্ছে গিয়ে মানুষের মন মানসিকতার কারণেই ঘটনাটা ঘটে। আমি জানি যে আমি যদি মেয়ে মানুষ হইতাম তাহলে আমি 353 দিন ভিডিও বানিয়ে আমি ফেমাস হয়ে যেতাম এবং আমার প্রায় লাখখানেক ফলোয়ার্স থাকতো এবং সাথে সাথে 100-এর বেশি বকা গালি ঝোঁকা থাকতো প্রত্যেকটা ভিডিওতেই। এর কারণ কি আমি জানি না, এর কারণ অনেক কিছুই হইতে পারে। যাই হোক, আসল কথা হচ্ছে যে মানুষ একটা মানুষকে বিবেচনা করে প্রথমে সে ছেলে কিনা মেয়ে, এবং তার ঠিক সেম আইডিয়া নিয়ে একটা ছেলে আগাতে পারেন, একটা মেয়ে খুব ভালোভাবে এগিয়ে যায়, বিষয়টা এই। এবং অনেক ক্ষোভ থেকেই কথাগুলো বলা। অ্যান্ড অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং, এবং কাউকে যদি আমি এই ভিডিওতে আঘাত দিয়ে থাকি কোনো না কোনোভাবে তাহলে আমি দুঃখিত।